নদিয়া চাকদাহ চাদুরিয়ায় বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া শুরু হলো পঞ্চায়েতের পক্ষ থেকে। মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প বাড়িতে বাড়িতে জলদান, চাদুরিয়া এক নম্বর জিপির বলিদাপাড়া থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই প্রকল্প। ২২টা ওয়ার্ডে প্রায় 6,500 বাড়িতে জল পাবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি পরিবার এবং একটি প্রতিবন্ধী পরিবারকে গঙ্গার পরিশুদ্ধ জলের কল দিয়ে শুরু হলো এই প্রকল্পটি। পরে চাদুরিয়ার 15 থেকে 18 নম্বর ওয়ার্ডের কাজ শুরু হবে। চাদুরিয়া অঞ্চলে দীর্ঘদিন ধরেই জলের সমস্যা ছিল বাড়িতে বাড়িতে। জলের কল পেলে সেই সমস্যা দূর হবে বলে জানান এলাকার বাসিন্দারা। আজকে বাড়িতে কল দেওয়া হচ্ছে, জলের সমস্যা ছিল কতটা এবং কতটা সমস্যা মিটবে বলে মনে করছেন? জলের সমস্যা ছিল তো অবশ্যই, রাস্তার কল থেকে জল আনতে হতো, এখন সেটা ঘরের থেকে পাওয়া যাচ্ছে, বাড়িতে চলে এসছে, খুশি তো ভীষণ খুশি। তারপরে আমি একটু প্রতিবন্ধী মানুষ, আমার জল আনতে কষ্ট হতো। কোনো রকম পয়সা দিতে হচ্ছে না? কোনো পয়সা দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে। আজকের যে প্রকল্প, জল প্রকল্পটা বাড়ি বাড়ি, সেটা যে বাস্তবায়ন হচ্ছে, এই বিষয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? না, এটা তো আমরা চাদুরিয়াবাসী খুব খুশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জল স্বপ্ন প্রকল্প 2016 সালে শুভ সূচনা হয়েছিল এই জায়গায়, জলের ওয়াটার ট্রিটমেন্টের পলাগাছাতে। তারপরে আজকে সেটা একদম বাস্তবায়িত হতে চলেছে। এতে চাদুরিয়াবাসী ভীষণ খুশি। চাদুরিয়ায় প্রায় 6,500 পরিবারকে আমরা বাড়িতে বাড়িতে হাউস কানেকশান দেবো। এটা আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যে মাথার উপরে ছাদ চাই, সবার পেটে ভাত চাই, বাড়িতে বাড়িতে জল চাই। তাও আমরা মাথার উপরে ছাদ অন্ত চাদুরিয়া 1200 মানুষকে দিয়েছি, মানুষের বাড়িতে অন্ন অর্থাৎ 2 টাকা কেজি চাল তার পৌঁছে দিয়েছি এবং বাড়িতে বাড়িতে জলটাও আমরা দিচ্ছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা দেয় সেটা রাখার চেষ্টা করে, তাই সেটা আজকে আমরা চাদুরিয়াবাসীকে বলছি যে আমাদের মামাটি মানুষের সরকারের উপরে ভরসা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, চাদুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপরে ভরসা রাখুন। অর্থাৎ যে কথাগুলো বলে সেটা 100% অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে। আমাদের চাদুরিয়া অঞ্চলের মানুষের কাছে আজকে একটা অত্যন্ত আনন্দের বিষয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া, এই প্রকল্পে আমরা আজকে চাদুরিয়া সিটিতে শুভ উদ্বোধন করছি এবং এটা আমাদের পঞ্চায়েতের বর্ষীয়ান সদস্য বাদলরায় মুখার্জির 18 নম্বর ওয়ার্ড থেকে আমাদের শুরু হচ্ছে। আজকে 15 নম্বর ওয়ার্ডও কানেকশানের কাজ চলছে। তা মানুষকে আমরা বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছি। সে সমস্ত মানুষ বেআইনিভাবে বাড়ির থেকে একদম পাইপ কেটে নিয়ে বাড়িতে জল নিয়েছে, তাদেরটা এই মুহূর্তে দেওয়া হচ্ছে। যারা নেয়নি তাদের বাড়িগুলোতে আমরা এই কানেকশানটা এই মুহূর্তে দিতে বলেছি, পরবর্তীকালে তাদের বিষয়টা নিয়েও ভাবা হবে এবং দেওয়ার ব্যবস্থা করা হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।